আমরা তাদের কাছে জানতে চাইব এই এই অবস্থার আমাদের কত দিনের ভিতর শেষ হবে এই ড্রেনের কাজটা কত দিনের ভিতর শেষ হবে আমরা প্রথমে যাচ্ছি কাউন্সিলর জিল্লুর রহমান মুকুলের কাছে জানতে চাইবো এটা কত নাগাদ শেষ হবে কতদিন নাগাদ শেষ হবে জায়গা ইসলাম আলাইকুম ইতিমধ্যে আপনাদের সকলকে অবগত করেছি যে আমাদের এই শিডিউল অনুযায়ী আমরা গত বৃষ্টির কারণে অলরেডি ছয় মাস আমাদের সময় লেপস হয়ে গেছে তারপরও আমরা এই যে যে কোম্পানি পেয়েছেন যে ঠিকাদার প্রতিষ্ঠান পেয়েছেন সেই ঠিকাদার প্রতিষ্ঠান যেভাবে কাজ করে যাচ্ছে আশা করি এই পুরা প্যাকেজটার একটা মেয়াদকাল আছে সেই মেয়াদকালে আমরা পারতেছি না কারণ আমার গত ছয় মাস বৃষ্টিতে যেই অবস্থা হয়েছে তখন তারা শিডিউল অর্ডার শিট পেলেও কাজ করতে পারে না তো যাই হোক ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা আমাদের তিনটা পাগে আমার আটত্রিশ নম্বর ওয়ার্ডের যে তিনটা পার্ট সেই তিনটা পার্টের একটা পার্টের ড্রেনের ব্যবস্থা হয়েছে বাকি একটা পার্টের কাজ আমরা শুরু আজকে শুরু করছি আগামী এক মাসের মধ্যে আশা করি যে আমাদের এই পাটটা মিডল পার্টটা শেষ হয়ে যাবে পরে আমাদের যে ফ্রন্ট পার্টের যে বিষয় ভমৃসিং শহর থেকে এই জীবন মার্কেট পর্যন্ত এই ড্রেনটুকু এবং পরবর্তী সময়ে এর মাঝেই আমরা আবার কন্ট্রাক্টর সাথে আলোচনা করছি যে আমরা ওদিক থেকে যেহেতু আমাদের রেডিমেক ঢালাই হবে এখানে আপনারা যারা জানেন যে তবে সর্বসাকুলে যে আমাদের শিডিউলের টাইম শিডিউল আছে সেটার যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে তাহলে যে সময়টুকু লেখ হয়েছে সেই সময়টুকু ধরে ওই ডিউ সময়ের মধ্যেই হবে বলে আমরা বিশ্বাস করি তবে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে আরও আগে হবে ইনশাল্লাহ যেহেতু ভয়ের কোনো কারণ নাই কাউন্সিলর মহোদয় এখানে আমরা আছি দুজন এই ঠিকাদার কোটি কোটি টাকার কাজ করছে কোটি টাকার কাজ করছে জনগণের আমরা জনগণের জন্য এনেছি আমাদের ব্যক্তির জন্য এখানে এই কোনো ঠিকাদার কেউ বলতে পারবে না যে কোনো কাউন্সিলারকে দশটি পয়সা দিয়েছে আমরা তাদেরকে সেবার আমরা মান চাই এই কাজের মান চাই এবং এলাকাবাসী যে সহযোগিতা করছে তার জন্য এলাকাবাসী ধন্যবাদ জানাই আপনার কাছে জানতে চাই যে আপন বাজার নামক যে জায়গাটায় সবসময় ড্রেনের কারণে যে পানি জমে থাকে এ নিয়ে আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন আপন বাজার তো আসলে সত্যিকার হতে আপনারা জানেন যে আমার আদরের সন্তান আলবির রহমান আপন আপন নামে সেই বাজার আপন বাজার তো আপন খালে পরিণত হয়েছে জয় বাংলা রাস্তা তো জয় বাংলা রাস্তায় আপনারা জানেন দানের গুস্তা লাগানো হয়েছে জয় বাংলার এই বেহাল অবস্থার জন্য আপনারা জানেন এই বাংলাদেশে চল্লিশ বছরের মধ্যে যে বৃষ্টি না হয়েছে তার চোখ মানে চল্লিশ বছরের রেকর্ড ভঙ্গ করেছে তো সেই বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগের সাথে তো আমরা যুদ্ধ করে পারবো না প্রাকৃতিক বিপর্যয়ের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না তবে হ্যাঁ ইতিমধ্যে আপনারা জেনেছেন দেখেছেন আমরা বাইপাস লাইন করে আমার আপন বাজারের ভিতর দিয়ে মার্কেটের ভিতর দিয়ে বাড়ির ভিতর দিয়ে অনেকে আমাকে সহযোগিতা করেছে পানি সরানোর জন্য কিন্তু এত বৃষ্টি যেটা আমরা পারি নাই তবে ইনশাল্লাহ এই ড্রেন হলে পরে আপন বাজার আর আপন খাল থাকবে না জয় বাংলা আর জয় বাংলা খাল থাকবে না যে স্লোগানের উপরে দেশ স্বাধীন হয়েছে সেই রাস্তার নাম জয় বাংলা এই সড়ক যে জয় বাংলা স্লোগান ধারণ করে আজকে মার্চ মাস দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু সহ একাত্তরে যারা জীবন দিয়েছে যারা সাদত বরণ করেছে দু লক্ষ সত্তর হাজার মাবন তাদের সংভ্রম ইজ্জুতির বিনিময়ে যে আমরা লাল সবুজ খচিত বাংলাদেশের পতাকা পেয়েছি মানচিত্র পেয়েছি তাদের প্রতি সেলুট জানায় সম্মান জানাই বিশেষ করে জয় বাংলা রাস্তায় দাঁড়িয়ে মরু হাকিম মাস্টার সুন্দর আলী মাস্টার মিয়াজির শুরু করে এই এলাকার অনেক কীর্তিমান মানুষ যারা এই রাস্তায় নির্মাণ করছে হ্যাঁ হাকিম মাস্টার তো এই রাস্তার তখন আওয়ামী লীগের এই রাস্তা ইউনিয়নের সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতিত্ব কাজে আজকের সেই ধারাবাহিকতায় আমরা ওনাদেরকে স্মরণ করি আমরা তাদের প্রজন্ম আমরা তাদের উত্তরস্বরী হিসেবে সেই ধারাবাহিকতার ওনারা রাস্তা দিয়েছেন জয় বাংলা স্লোগান ধারণ করে সেদিন তুমি কি আমি কি বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা মেঘনা জেগেছে জেগেছে বীর বাঙালি জেগেছে বীর বাঙালি বাংলাদেশ স্বাধীন করো আর আজকে আমাদের আরেকটা যুদ্ধ নামতে হচ্ছে যুদ্ধ যুদ্ধে ইনশাল্লাহ আমরা মনে করি একাত্তরের যারা আমরা প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ আমরা বিশ্বাস করি যারা জয় বাংলা স্লোগান ধারণ করে যারা জয় বাংলা রাস্তায় কষ্ট করেছে ইনসা জয় বাংলা রাস্তার জয় বাংলার সৈনিকেরা এখানে যারা আছে বিশেষ করে সিরিনাপা রিনাপা ভাই এখানে মালম এখানে মিজান ভাই এখানে আর শাহজাহান এখানে মালিক মাস্টার সহ জুয়েল সহ এখানে বাবুল ভাই এখানে শাকিল আক্তার এখানে আরো অনেকে আছে যারা জয় বাংলার সাথী আছেন জয় বাংলার সকলকে নিয়ে ইনশাল্লাহ জয় বাংলার দুঃখ জয় বাংলার পানি আমরা দূর করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সহায় থাকে জনগণ যেন আমাদের পাশে থাকে আমরা তাহলে আমি মনে করি যে প্রাকৃতিক যে সমস্যা আল্লাহ পাকে আমাদের দূর করে দেবেন আমরা আপনার কাছে আরেকটা একটা প্রশ্ন রাখতেছি যেহেতু এই রাস্তাটা অনেক ছোট প্রশস্ত কম যেহেতু দুই পাশে দেখবেন অনেক হকাররা বসে থাকে এ নিয়ে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন আপনি ইতিমধ্যে জেনেছেন এই রাস্তাটা মাত্র ছিল বারো ফিট করা এবং দুই পাশে ছিল আরো বারো চোদ্দ পনেরো ফিট ইতিমধ্যে রাস্তাটা তিরিশ ফিট করা হয়েছে তিরিশ ফিট প্রথম ফিট আমরা করেছিলাম বারো ফিট আর এটার মধ্যে ছিয়াত্তর লক্ষ টাকা আমরা বরাদ্দ দিয়েছিলাম এখন এই রাস্তা তিরিশ ফিট হচ্ছে ফুটপাত ব্যবসায়ীদের জন্য আমরা কিচেন মার্কেট এবং আপনারা জানেন বিআরটি রোড হলে পরে আমরা মেন রাস্তায় এগুলি আমাদের ফুটপাতে যারা হকাররা তারাও মানুষ তারা তাদেরও জীবন জীবিকা চলতে হবে তাদেরও ছেলে পেলে বিবি বাচ্চা আছে তারাও আমার সমাজের নাগরিক তাদেরকে নিয়েও আমাদের এই সমাজ ব্যবস্থা পৃথিবীর সকল দেশেই পৃথিবীর আমেরিকা শুরু করে পৃথিবীর শ্রেষ্ঠ শহর তো আমি গিয়েছি আল্লাহ নিয়েছে সে জায়গায় দেখেছি সেখানেও হকার বাহিরা তাদের পথে গাঁটে ব্যবসা বাণিজ্য করে থাকেন কিন্তু সেটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করব এই রাস্তার কাজের মধ্য দিয়ে আমার হকার ভাইদের চলাফেরা এবং তাদের ব্যবসার মধ্যে কিছুটা কষ্ট হবে আমি মনে করবি হকার ভাইদেরকে অনুরোধ করব জনগণের স্বার্থ এবং গাড়ি চলাচলের বিঘ্ন সৃষ্টি না হয় সেভাবে আপনারা এখানে থাকবেন যেহেতু রাস্তা প্রশস্তকরণ হচ্ছে আপনাদের ফুটপাতে এবং ফুটপাতের ধারে আপনাদের জন্য আমরা ব্যবস্থা করব।